বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। রানু মণ্ডল, যিনি কিনা এক সময় সোশ্যাল মিডিয়ায় রাজ করেছেন, যে রানু মণ্ডলকে নিয়ে এখনো কিন্তু আলোচনা থামে না, মাঝে মাঝে তাকে নিয়ে আলোচনা হয়। এই তো কিছুদিন থেকে তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তিনি নাকি প্রেগন্যান্ট, আর তিনি নাকি হিমেশ রেশমিয়ার বাচ্চার জন্ম দিতে যাচ্ছেন, যদিও পুরোটাই গুজব, এটা সত্যতা নেই। এবার সেই রানু মণ্ডল আবার সোশ্যাল মিডিয়ায় আলোচনায় উঠে আসলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ালেন রানু মণ্ডল। ভারত জুড়ে লকডাউন চলছে, ঘর থেকে বের হতে পারছেন না কেউ। এই সময় কেমন আছেন রানু? বেশ ভালোই আছেন তিনি। এবার করোনা দুর্যোগে রানু মণ্ডলও দাঁড়িয়েছেন অসহায় মানুষদের পাশে, নিজের এলাকার গরিবদের মাঝে চাল ডাল বিতরণ করছেন তিনি। এ প্রসঙ্গে রানু মণ্ডল বলেন, সৃষ্টিকর্তা আমাকে অনেক সাহায্য করেছেন, যেখানে ভালোবাসা সেখানে সৃষ্টিকর্তা। মানুষের সততার ফল কখনো বৃথা যায় না, ভালো কাজ করলে তার সুফল একদিন পাবে। গত বছর 20 জুলাই সোশ্যাল মিডিয়ায় লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান গিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু। এক মাসে গানটির ভিউয়ারের সংখ্যা প্রায় কোটি ছুঁয়ে দেয়। দেশের বিভিন্ন প্রান্তে থেকে সাধারণ মানুষ তো বটেই, বিভিন্ন গুণী শিল্পীরা গায়িকার প্রশংসায় পঞ্চমুখ হয়। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি রানুকে, পেয়েছেন বলিউড সিনেমার গান গাওয়ার সুযোগ। কলকাতার রানাঘাটের স্টেশনের ভিকুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার বৌদলতে রাতারাতি সেলিব্রিটি বনে গেছেন, ভাইরাল হয় তার গান। বর্তমান সময়ে একটি আলোচিত নাম রানু মণ্ডল, কিন্তু এই রানু মণ্ডলকে নিয়ে গুজব একটু বেশি ছড়ায়। যেমন রানু মণ্ডল প্রেগনেন্ট, তার বাচ্চার বাবা হিমেশ রেশমিয়া, এই কথাটা সম্পূর্ণ গুজব। তো ভিউয়ার্স, এটি ছড়ানো কি আদৌ উচিত হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট নিউজ।